এটা হচ্ছে আয়োজক অর্থাৎ আজকের ফতেমাদের সভাপতি। এইগুলো হলো তরকারি দেখতে পাচ্ছেন, তরকারি রান্না হয়েছে এখানে, চমৎকার তরকারি, সুন্দর। দেখতে পাচ্ছেন এটা হলো মরম আলি, এটা হচ্ছে আমার বড় ভাই আনোয়ার হোসেন। দেখতে পাচ্ছেন এখানে এখানে এটা গ্রাম্য পিকনিক, আমরা এটাকে হুয়া তিবাত বলি, হুয়া তিবাত। দেখতে পাচ্ছেন হুয়া তিবাত, এই যে ডিম ডিম বাজা দেখছেন, এই যে সবাই এখানে খেতে বসছে লাইন ধরে, দেখতে পাচ্ছেন সবজি দিয়ে দেখছেন। এইটা হচ্ছে যে আয়োজক অর্থাৎ আজকের হুয়া তিবাতের সভাপতি। এইগুলো হলো তরকারি দেখতে পাচ্ছেন, তরকারি রান্না হয়েছে এখানে, চমৎকার তরকারি, সুন্দর। এটা হচ্ছে মুরগির মাংস দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এ হচ্ছে সেক্রেটারি, এ হচ্ছে আজকের ফুয়াতি বাতের অর্থাৎ আজকে গ্রাম্য পিকনিকের সেক্রেটারি। সেক্রেটারি সাহেব আপনি কিছু বলেন। সম্মানিত সভাপতি, এটা আমিও দেখেছি, তো সবাই এখানে একমত থাকার কারণে আজকে আমরা একটা পার্টি করতে পারতেছি, সবাইকে ধন্যবাদ। এখানে গান বাজনা অবশ্যই হচ্ছে না, গান বাজনা হলে আরো সুন্দর হতো, ডিজে গান হলে আমিও নাচতাম এবং সবাই নাচতো। সবাইকে উঠানো হচ্ছে, এটা হচ্ছে আমার ছেলে মোহাম্মদ আমির হামজা। আবু একটু এদিকে দেখেন তো, এই ভাত খাচ্ছেন, পিকনিক করছেন, পিকনিক ফোয়াতি ভাত, আচ্ছা ঠিক আছে। এই যে গ্রাম্য ফোয়াতি ভাত, এটা হচ্ছে সাফওয়ান বিন আনোয়ার সাহেব, আর এটা হচ্ছে আমাদের শালিক সাদিদুল ইসলাম, সাদিদুল আনোয়ার, সাদিদুল আনোয়ার লাবিব। আর এটা হচ্ছে যে ব্রাজিলের কট্টর সমর্থক, ব্রাজিলের কট্টর সমর্থক আমাদের এই আপ্পান মাকতুম, আর এটা হচ্ছে যে আর্জেন্টিনার কট্টর সমর্থক, কি নাম, মোহাম্মদ আলি আলিফ। আর এটা হলো আমার একমাত্র মেয়ে, আমার মেয়ে নাম কি, ওয়াসিফা বিনতে ইমাম দোহা। আমু আপনার নাম কি, দোহা। হ্যাঁ এইখানে রান্না বান্না করা হয়েছে, দেখতে পাচ্ছেন এটা হলো রুবায়াত শামসুদ্দোহা, রুবায়াত এই শামসুদ্দোহা নামটা আমার বাবা দিয়েছেন, এইটা আমার ভাতিজা, আর এটা হচ্ছে যে তাসির, আমি ওকে তাসিরে বলি, ফকরুদ্দিন। এটা যখন ফকরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার ফকরুদ্দিন দিল, এটা আমার ভাতিজা ফকরুদ্দিনের এই ওই সময়ে রাজা ফকরুদ্দিন দিল বিদায়, আমার বাবা ফকরুদ্দিন নাম দিয়েছে। এদিকে দেখো ফকরুদ্দিন সাহেব, এই আমরা দেখতে পাচ্ছেন, এবং আরও অনেকে এখনও এসে পৌঁছায় নাই, সবাই আসলে তাদেরকে আমি আপনাদেরকে দেখাবো। আমাদের এই আজকের এই আয়োজনের সবচেয়ে বড় উদ্যোক্তা আমার মেজ ভাই এখানে এসে হাজির হয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে মেসি ভক্ত, আর্জেন্টিনা ভক্ত, দেখা আমাদের দশ জন প্লেয়ার দেখান নাই, আমাদের সৌন্দর্য।